নমস্কার, আমি অদ্রিজা সিং। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। যদিও বা যা গরম পড়েছে, সেই গরমে সুস্থ থাকাটা একটু মুশকিল। পর্যাপ্ত পরিমাণে সবাই জল খাবেন, সবাই সবার বাড়ির গুরুজনদেরকে একটু দেখে রাখবেন, সুস্থ থাকবেন। ক্যালকাটা অ্যাভেনগার্ডের প্রত্যেক সপ্তাহ কিছু ভিডিও আপনাদের সামনে যাচ্ছে। আপনাদের যথেষ্ট ভালোবাসা, যথেষ্ট সাপোর্ট আছে। সুমনা বলে আমাদের যে প্রতিনিধি ভিডিও করছে, ও কিছুক্ষণ পরে বিস্তারিত আপনাদের সাথে কিছু আলোচনায় আসবে। আমি ক্যালকাটা অ্যাভেনগার্ডের সেক্রেটারি, তো ছোট্ট দু একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই, বলতে চাই আপনাদেরকে কিছু কথা। ক্যালকাটা অ্যাভেনগার্ড হলো এমনই একটা অর্গানাইজেশন যেটা 28 বছর ধরে টিকে আছে। 28 বছরের একটা অর্গানাইজেশন। ইভেন ওয়েস্ট বেঙ্গলের বুকে অনেক অর্গানাইজেশন জন্মেছে, অনেকে বন্ধ হয়ে গেছে, অনেকে কাজ করতে পারেনি। তো তার মধ্যে দিয়ে আমরা এই 28টা বছর যে অর্গানাইজেশনটা চলছে, শুধুমাত্র আপনাদের জন্যে, আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতার জন্য। তো আপনাদের এই ভালোবাসা সহযোগিতা নিয়ে 28 বছর 29 বছর অর্গানাইজেশনটা এখনও চলছে। এখনও আপনাদের অনেক ভালোবাসা, অনেক সাপোর্ট আশা করছি, আর আশা করি নিশ্চয়ই আপনারা সাথে যেমন ছিলেন তেমনভাবেই আছেন আর থাকবেন আগামী দিনে। এইভাবেই আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট খুব প্রয়োজন। আপনাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া একটা স্টেপ চলা আমাদের পক্ষে কিন্তু খুবই অসম্ভব। আমাদের যে চাইল্ড লাইফের ওপরে, বৃদ্ধাশ্রমের ওপরে, ওল্ড এজদের ওপরে যে ভিডিওগুলো হচ্ছে, আপনারা আপনাদের জীবনের অনেক ব্যস্ততা, সবাই সেই ব্যস্ততার মধ্যে দিয়ে একটু সময় বার করে দেখবেন। আর আমাদের নানান রকমের প্রোগ্রাম হয়, আপনারা নিশ্চয়ই সেই প্রোগ্রামে সহযোগিতা করবেন বা আপনারা নিশ্চয়ই সেই প্রোগ্রামে অ্যাটেন্ড থাকবেন। আমরা চাই সবসময় আপনারা অ্যাটেন্ড থাকুন, আমাদের পাশে থাকুন, যাতে আমরা আরও উৎসাহ পাই কাজ করতে। আর আমাদের রিসেন্টলি, আগেও হয়েছে এটা, নতুন যে সেটা না, বাট আফটার লকডাউন কিছু অসুস্থ বাচ্চা বা অসুস্থ মানুষজন এরা সাহায্যের জন্য এসছেন। তো কিছুটা যতটা পারি আমরা সাহায্য করছি, বাকিটাও চেষ্টা করা হচ্ছে। তো সেই জায়গা থেকে আপনাদের সহযোগিতা অনেক বেশি প্রয়োজন। তো প্লিজ পাশে থাকুন আপনারা সবাই, আর সবাই খুব সুস্থ থাকুন। ধন্যবাদ আপনাদের সবাইকে।